আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 651 জন রোগী শনাক্ত। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আজকে আবারও অবনতি হয়েছে। সৌদিতে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে আরও 651 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 802,586 জন। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 487 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 787,198 জন। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যে তাদের নিজ নিজ বাসা চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সৌদিতে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 9,229 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক, সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 215,765 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে রয়েছে 211,102 জন এবং মৃত্যুবরণ করেছে 1,514 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 195,624 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 190,784 জন এবং মৃত্যুবরণ করেছে 3,244 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 54,379 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 53,455 জন এবং মৃত্যুবরণ করেছে 325 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 38,331 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 37,471 জন এবং মৃত্যুবরণ করেছে 479 জন। আল খবরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 13,206 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 13,051 জন এবং মৃত্যুবরণ করেছে 54 জন। আল কাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 12,206 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 12,183 জন এবং মৃত্যুবরণ করেছে 36 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 32,717 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 32,107 জন এবং মৃত্যুবরণ করেছে 462 জন। আতাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 21,687 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 21,152 জন এবং মৃত্যুবরণ করেছে 438 জন। বুরাইদায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 10,116 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 9,902 জন এবং মৃত্যুবরণ করেছে 214 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 9,909 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 9,819 জন এবং মৃত্যুবরণ করেছে 46 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।